অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে আমার প্রিয় ভিউয়ার্সদের কথা ভেবে তারা যা জানতে চাইছে তাই নিয়ে আমি এই ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। অনেকে হোয়াটসঅ্যাপেও কমেন্টস করেছেন, অনেকে কমেন্টস করেছেন কমেন্ট বক্সে যে স্যার বা কৌশিকদা, পুরাতন প্রেম ফিরবে কি, বা তার জন্য কোনো উপায় বা টোটকা যদি দেন তাহলে খুব ভালো হয়। দেখুন, 100% প্রমাণিত এবং পরীক্ষিত এই টোটকা যদি আপনারা করতে পারেন, আপনাদের জীবনে পুরাতন প্রেম কামব্যাক করবেই। বহুজন কমেন্টস করছেন যে স্যার, আমার পুরাতন প্রেমটা কি ফিরবে বা প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি হবে। আমি এরকম প্রেমের বিষয়ে আরও অনেক টোটকা আপনার সামনে উজাড় করে দিব। সেই টোটকাগুলো আপনারা যদি করতে পারেন ঠিক মতো, ঠিক নিয়ম মেনে যদি করতে পারেন, আপনারা পুরাতন প্রেম ফিরে পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, অনলি ফর অ্যাপয়েন্টমেন্টের জন্য, রাশি লগ্ন জানার জন্য নয়। যদি আপনারা আমার সাথে পার্সোনালি ভিজিট করতে চান অবশ্যই এই নাম্বারে আপনারা কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে আপনার সঠিক সময়ে উত্তর পেয়ে যাবেন। তো শুরু করা যাক যে পুরনো প্রেম। আমি বারবার বলছি, প্রেম এমনই একটা বিষয় না, প্রেম সকালে একরকম, বিকালে একরকম, এক মাস পর একরকম, এই প্রেমের ধরনটা এরকম। দক্ষ জ্যোতিষের ক্ষেত্রেও কিন্তু এটা গণনা করা কিন্তু খুব অসম্ভব হয়ে ওঠে। প্রচুর প্রেম বিচ্ছেদ হচ্ছে, রিলেশন ক্রাইসিস হচ্ছে, 6 মাসের প্রেম ভেঙে যাচ্ছে, 5 বছরের প্রেম ভেঙে যাচ্ছে, হতাশা, ডিপ্রেশান এই জায়গাগুলো আসছে। প্রেমটা কী বলুন তো, একটি মনের সঙ্গে একটি মনের যে তরঙ্গের যখন মিল হয় তখনই কিন্তু প্রেম হয়। তো প্রেম যাতে না ভাঙে, বা আপনাদের যাদের দীর্ঘদিনের পুরাতন ভালোবাসা আছে সেই ভালোবাসা যেন ফিরে আসে, সেই বিষয় নিয়ে আমি এই টোটকা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। এই নিয়ে আরও আমি টোটকা দেবো, প্রেমের বিষয়ে নিয়ে বহু টোটকা, আমি বহু ক্রিয়া কিন্তু আপনাদেরকে জানাবো। কিন্তু আপাতত আপনারা এই টোটকাটি করুন, দেখবেন ভালোবাসা কাকে বলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। ঠিক প্রেমিক প্রেমিকার মধ্যে বন্ডিংটা কিন্তু ঠিক হয়ে যাবে। কী করবেন আপনারা, শুক্রবার দিন অথবা মঙ্গলবার দিন, এই দুটো দিনের মধ্যে বলছি, বিশেষ করে শুক্রবার দিনটা ভালো, নয়তো মঙ্গলবার। তো আপনারা মেয়েরা মঙ্গলবার দিন, ছেলেরা শুক্রবার দিন করলে বিশেষ এটা লাভ পাবেন। আপনারা কলা গাছের একসঙ্গে যেখানে 6-7টা কলা গাছ একত্রে গোজ হয়ে আছে, সেই কলা গাছের ওখানে আপনারা যাবেন, এবং অর্থাৎ কলা বাগানে একসঙ্গে কলা গাছ হয়ে থাকে, এবং একটি লাল কাপড় নেবেন। লাল কাপড়ে আপনারা 2টি লবঙ্গ আপনারা সেই লাল কাপড়ে বাঁধবেন। বাঁধার পর আপনারা সেই লবঙ্গটা বাঁধার পর সেটাকে আপনারা সেই লাল কাপড়টা হাতে মুঠ করে ধরবেন। ধরার পর আপনি যে মেয়েটিকে ভালোবাসেন বা আপনি যে ছেলেটিকে ভালোবাসেন তার নাম করবেন, এবং ঈশ্বরের কাছে আপনারা কামনা করবেন যেন আমার পুরাতন প্রেম ফিরে আসে। অর্থাৎ ইষ্ট দেবতার নাম আপনারা 108 বার, ইষ্ট দেবতার নাম আপনারা 108 বার জপ করার পর আপনারা ইষ্ট দেবতার কাছে কামনা করবেন যে আমার যেন এই পুরাতন প্রেমটা ফিরে আসে। দিয়ে সেই লাল কাপড়ে সেই 2টি লবঙ্গ যেটা বাঁধা আছে সেটা আপনারা কলা গাছের নিচে, ঠিক কলা গাছের গোড়ার যে নিচে অল্প একটু মাটি খুঁড়ে সেটা আপনারা সেই মাটিতে পুঁতে দিবেন, অল্প একটু। দিয়ে আপনারা 6 দিন পর আপনারা যাবেন, 6 থেকে 7 দিনের মধ্যে আপনারা সেই কলা গাছে ওখানে যাবেন। দিয়ে সেটা মাটিটা একটু খুঁড়ে আপনারা সেই লাল যে কাপড়ে বাঁধা সেই লবঙ্গটা সেটা আপনারা তুলে নিয়ে আসবেন। তুলে নিয়ে আসার পর এবার আপনারা কী করবেন, আপনি যে মেয়েটাকে ভালোবাসেন বা যে ছেলেটাকে ভালোবাসেন সেটা আপনারা, তার আগে আপনারা করবেন কি, যখন
আপনারা লাল কাপড়ে বাঁধবেন, তার আগে কিন্তু আপনারা সাতবার আপনারা সেই লবঙ্গটাকে কিন্তু মাথায় ঘুরিয়ে নেবেন, সাত পাকে কিন্তু ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পর সেই লবঙ্গটা তবে দিবেন কিন্তু, এবং আপনারা সেই লবঙ্গটা সেই ছেলেটি বা মেয়েটি যাকে ভালোবাসেন তার মাথাতে, লবঙ্গ তো হালকা জিনিস, একটু হলেও ছিটিয়ে দিবেন, অর্থাৎ লবঙ্গটা মাথায় যেন পড়ে বা গায়ের শরীরে যেন টাচ করে দিবেন। এটা বিশেষ করে শুক্রবার দিন করবেন, এবং সেটা যেন টাচ করে এটা দেখবেন, অর্থাৎ লবঙ্গটা যদি মাথাতে পড়ে খুবই ভালো, বা গায়ে শরীরও যদি টাচ করে সেটাও খুবই ভালো। আর যদিও সেটা না পারেন, আপনারা সেই লবঙ্গটা নিয়ে গিয়ে, যেটা আপনারা মাথায় ঘুরিয়েছেন সাত পাকে, সেটা নিয়ে গিয়ে সেই ছেলেটি বা মেয়েটির বাড়িতে যদি ফেলে আসতে পারেন, দেখবেন আপনারা 45 দিনের মধ্যে রেজাল্ট কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ প্রেমে পাগল হয়ে যাবে সেই ছেলে বা সেই মেয়েটি। অর্থাৎ পুরাতন প্রেম, যাদের বারবার প্রেম বিচ্ছেদ হচ্ছে, বন্ডিং হচ্ছে না, এইটা কিন্তু আপনাকে নিজে স্বয়ং করতে হবে, এবং খুব সাবধানে যেন বুঝতে না পারে সেই মেয়েটি যে তার মাথাতে সেই লবঙ্গটা পড়ছে বা গায়ে সেই লবঙ্গটা, যেন না বুঝতে পারে, এই অবস্থাতে কিন্তু আপনাদেরকে ফেলতে হবে। এবং যদি না পারেন সেক্ষেত্রে তার বাড়িতে যদি দিয়ে আসতে পারেন, ছিটি দিয়ে আসতে পারেন সেই দুটি লবঙ্গ, তাতেও কিন্তু বিশেষ কাজ হবে, কিন্তু মেয়েটির মাথায় বা শরীরে দিলে যেন সে না বুঝতে পারে, অর্থাৎ অলক্ষ্যে এই কাজটি আপনাদের করতে হবে। প্রেম আপনাদের 100% ফিরে আসবে, পুরাতন প্রেম আসতে বাধ্য। আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, এই বিষয়ে আমি আরও টোটকা দিব। নমস্কার।